اللهم صل على سيدنا محمد صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. محترم سبحانه معزز حاضرین کرام، سامعین اعظم، بہت بڑا خوش قسمت حضرت بڑا صاحب تسی بندہ মানুষ গুলো পিয়াসি ওখানে যে ওয়াজ নসিহত তো এখন সব সময় হন্ডা একটা খুরাক মানুষের একটা গ্রহর খুরাক আর এটা দিতে হইলে ওলা মানুষও লাগে যারা দিল রস মানুষ মানুষের কিছু দিতে পারে ওই সময় যে সময় তার মাঝে থাকে এই কারণে দেখা গেছে যে দুনিয়ার মাঝে বড় আলিম তার সময়ের সমস্ত পৃথিবীর মাঝে বড় মশহুর আলিম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ শমসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি সংসদ বৃদ্ধি রহমতুল্লাহ আলহীরে তান পীর মসজিদে কইলা আছে তুমি একজন মানুষের আলোকিত করিয়াও জালালউদ্দিন রুমির জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহী বাগদাদুল মাঝে সবচেয়ে বড় দায়িল আল্লাহ কিন্তু সংসদ বৃদ্ধি রহমতুল্লাহ আলহীর সর্বতর কারণে তিনি হইরা যে আমি আল্লাহর লোকে আমার পরিচয় প্রকৃত পরিচয় তো মানুষের দিল আলোকিত অলি বুজুর্গের মাঝে বহুত যে ওয়াজ নসিহত করেন অনেক এবার করুন না করলেও এরা দিবার মতো একটা জিনিস যে মানুষের একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষে তার রুহে একজন মানুষের আরেকজন মানুষের রুহ থেকে কিছু জিনিস নিতে পারি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির 100 যে মানুষের এক রুহ থেকে আর এক রুহে অজ্ঞাতেও অনেক জিনিস নিতে পারি এর কারণে কোন আল্লাহর মহবুব বন্দার উহত হইলে উহতর বলে ই বন্দার রুহানি ফয়েজ জারি থাকে সুবহানাল্লাহ ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মুদখল কিতাবুল ইফসাইল ফাইন্না বরকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহি যে আল্লাহর ওলি এখন দুনিয়া থেকে যাওয়ার পরে রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে কিন্তু আমরা সতর্ক থাকতাম ওইব যে এই রুহানি ফয়েজ আমরা নিজস্ব বালাইল তরিকায় হাসিল করলে হইতো না যেমন আমরা শাহজালাল মুজাদ্দিদে এমনি রহমতুল্লাহ আলাইহির কবর দিয়ে আনন্দ গেলাম যাওয়ার বাদে আমরা নিজের থেকে আবিষ্কার করলাম যে বহু তোর তরিকা এটা আমরা রুহানি ফৌজ তো হইতাম না যদি এটা শরীয়তের খেলাফ হয় শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির নারাজি লইয়া আমরা এখানে ফিরিয়ে আই তখন আমরা কিভাবে এখান থেকে ফয়েজ লাভ করবো বলে সুন্নত তরিকায় জিয়ারতের মাধ্যমে আমরা করবো আর যদি এ মানুষ আল্লাহর কোন এ মানুষের রুহ যদি জিন্দা রুহ হলে মানুষ হয় কোন সময় মোরাকেবার মাধ্যমে ফায়দা মন্দ হইতে পারে এর লাগে এটা সবর লাগি নাই আর এটা কোন অত সহজ ব্যাপারও নাই কারণ কোন অলি আল্লাহ জিন্দা থাকা অবস্থায় মানুষও ফয়েজ লাভ করতে পারে না এই দুই রুহের মাঝে যদি নিষ্পত না থাকে যার কারণে দেখা গেছে যে রসুল এবাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায়তর থেকে ফয়েজ লাভ করছেন আল্লাহর মহবুব বন্ধা হলে কেউ যা লেখ দিয়ে গেছেন কেউ লেপসইন না বরং লেপসইন না খুব হোম অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি
30 বছর বয়স মক্কা শরীফ মদিনা শরীফ ফোড়বার লাগি গেলা। ফোড়ার পাশাপাশি তাই আত্মাকেও রুহানি জগতের বহুত উচ্চ স্তরের মানুষ তার ওয়ালিদ মহতরম শাহ এবং মুর্শিদ শাহ আব্দুর রহিম দেহলভি সাহেবের খেলাফত লাভ করিয়া দিছে। রসুল সামনে রসুলের জিয়ারতের মাধ্যমে যে ফয়েজ লাভ করছেন সেই ফয়েজ এই কিতাব লিখছেন ফয়ুজুল হেরমায়ন। ফয়ুজুল হেরমায়ন কিতাবের মধ্যে শাহ অলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলহী কইরা যে আমি আল্লাহর হাবিবের বহুত মশহাদ বহুত ঘটনা লিখছেন মধ্যে একটা হইল যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাড়া হইলাম আর আমার রুহরে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মিলাই দিলাম। আমার যাবতীয় যত প্রশ্ন আছে রুহানি ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলাম আর আল্লাহর নবী আমার সব জবাব দিয়া দিলাম। আমি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন দিক থেকে বয়স্কর্ণীর মহব্বতের খুশবু পাইলাম। এই খুশবু হইলে আমরা বুজুর্গ গুলো পাইছো মহব্বতের খুশবু তুমি পাইছ আর আমরা তো বয়স্কর্ণী না কিন্তু আমরার মধ্যে বয়স্কর্ণীর অন্তর যে আগুন আছে ধরনের একটা আংশি করিল একটা আগুন আমরা দিলর মাঝে আছে কি ফরিয়াদ থাকি লগে লগে রিজাল্ট পাইছ যেটা এটা আলোচনার বিষয় নাই হাজিরিনে কেরাম সাহিনে যা ও মানুষে এর কারণে কোন বুজুর্গ যদি কোন সময় বইল কামিল বুজুর্গ এই সময় মানুষের যে তারা খাদ্যা লালুইয়া দুরুইত কি এই বুজুর্গের কাছ থেকে ফয়েজ লাভ করতে পারে। কারণ এক মকবুল মানুষ হইলে এর আওয়াজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় আর আল্লাহ নিজেই আওয়াজ শুনবার লাগি মোস্তা কই দেয়। আমি কোন আবেগের কথা হইলাম না রিসালায় পুশাইরিয়া কিতাব লেখছেন আল্লাহর কোন মাহবুব বললায় দোয়া করলে কোন কোন সময় আল্লাহ এই দোয়া দেরিতে কবুল হবে খেলে আল্লাহ জিবরিল আমিনকে ডাকিয়া হই জিবরিল আমার বদার দোয়া আমি কবুল করে দিলাম বলে তাড়াতাড়ি দাবি ফুরা করে দিলাম বলে আমার বদার আওয়াজটা হচ্ছে আমার বড় পছন্দ লাগে এর লাগে আমি দেরি হই আর আমার বদার দাবি ফুরা এর কারণে এক বুজুর্গর তকরির ইসলাম মজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি যে মানুষও রেখে জিনিস আল্লাহ কবুল করে এর কইছিলা যে কিসি কা কিয়াম মকবুল কিসি কা কউদ মকবুল কিসি কা সাজদা মকবুল আয় আলী তেরে জান হবে মকবুল
আল্লাহ এক এক বুজুর্গের এক এক জিনিস কবুল হল। এর কারণে দেখা যায় যে আল্লাহ লাজাত দিস, লাজাত তো দিস কিন্তু তার জীবনের একটা কাম সবচেয়ে সুন্দর লাগছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাবে দেখিয়া তাহলে এক দুষ্টে জিজ্ঞেসা যে আপনারে আল্লাহ এত বড় দরজা দিলা লাজাত দিলা কোন কারণে হইল, একটা দুরুদর কারণে। এই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা যিকরিহিল গাফিলুন। আরো বহুত রিওয়ায়েত আছে, এক একটা জিনিস কবুল হয়। ও মকবুলিয়ত এল্লাগি তরিকার জিকির হল, আমরা বিভিন্ন হলে জিকির ভাই, কিন্তু আমরা বীর মুর্শিদে যে তোর যে জিকির আমরা একাই দিছো লিপটা মকবুল, এর কারণে আমরা জিকির আজকার হলে ও তোর যে হতাম। কারণ আমরা নয়া যদি আবিষ্কার করি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে যাইতালা, আগে বাড়তালা, নিজের মুর্শিদ থেকে আগে বাড়তালা, নয়া আবিষ্কার করতালা। এই কারণে যে জিকির হয়তো নিশ্চয়ই বসা হইবা হরাইবা, আর যেটা হজর সাহেব হইলে দিয়ে হয়েছে ওটাও হজরের দিবা, হয়তো সবাই জিকির হইব। তো হাজিরিনে কেরাম সামিলে যা, তো আল্লাহ মানুষের বুজুর্গি দান হল একটা ঘটনা হইতাম সাই, আমি এখন যা ঘটনা হইব তাসাউফের কিতাব থেকে হইব, রিসালাতুল কুশাইরিয়া কিতাব থেকে। আবির সাহেব গোলাম খরিদ করবার লাগি গেছে, আর দাম বড় বেশি দেখিয়া খরিদ করা বাদ দিলে গোলামেও দিয়া হইল, আমির সাহেব আপনি আমার খরিদ করিল, আপনি আমার খরিদ করিল, আমার মাঝে একটা গুণ আছে যেটা আপনি আজাদ নির্ভাবে হইতে নাই, কারণ আমার যদি আপনার খরিদ করিয়া দিয়ে আপনার যত গোলাম আস সব গোলামের যদি সর্দার বানাইয়া দিলাই, এর হলেও একবার করলে কি আমি বলতাম না যে আপনি আমার মালিক, আপনার মাঝে চোখ পুরি হইত নাই। এই কথাটা আমরা মুখে মুখে দিলর ভিতরে কোন মানুষের তাসাউফে কিতা করে বলে মুখ দিয়ে আমরা যে কথাটা হই ও কথাটা আমরা দিলরই ফসাইয়া দিই, কারণ দিল তাকে সাফ। এখন একজন মানুষের বুজুর্গি, বুজুর্গি মানুষের বুজুর্গির বলি যাওয়ার না বুজুর্গি, যেমন হাজির সাহেব বুখারী শরীফের খতম হইলে হইতা তোমরা ছোট ছোট বাচ্চার ধরে ডাকিয়ে আনো তো দোয়া করবো, হাজির সাহেব কেবলায় তার বুজুর্গির বলি যেটা বলে বলে যে আমি তো আল্লাহর কাছে লালা একই বাচ্চার ধরে লইয়া হাত চললে আল্লাহ কবুল করবো হক আমি তুমরে করবো তোমরা আমি তোমরা আমিন হইলে আল্লাহ উল্বাহ। এর কারণে যে তাসাউফের অর্থ যেটা সুফি হল যে মানুষের ভিতরে যে সবচেয়ে মারাত্মক রোগ যেটা ওটাকে দূর করে দেওয়া, আর এই সবচেয়ে মারাত্মক রোগের নাম হইল আনা, আনা অর্থ আমি, অর্থাৎ বুজুর্গ হলে আমি একসময় বলি যাই বলার মাঝে আল্লাহ এলায় তখন শুরু করে আল্লাহ দান করে। এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়ায় কুল আলম আল্লাহ আলোকিত করছেন, আল্লাহ সমস্ত জাহাজে আলোকিত করছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কোনো কেউ সওয়াল প্রয়োজন নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা জায়গা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাই তুমি আমার দোয়ার মাঝে বলিও না। আল্লাহ হিজরি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হযরত ইরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আবু বকর তুমি আমার দোয়ার মাঝে বলিও না। এটা হচ্ছে দর্শনী বা আকর বুজুর্গি শিক্ষা দেওয়া আপনারে। সেই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খাওয়াইলা, আর এই সময় একজন মানুষের বাবু হাতে খাইলা,
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা কুল বিয়ামিনিকা, গাইলাতে খাও। এর হইলা ফা ইন্নাহা মাশগুলা, আমার হাত ব্যস্ত, আবার করি আইসন শরীর একটা আদ্রতা তো গরম মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার করি এদের বহুত হইলা, কইলা কুল বিয়ামিনিকা, গাইলাতে খাও। এর কইল ফা ইন্নাহা মাশগুলা, আমার হাত ব্যস্ত। তিন নম্বর বার হইলা ওবা শুকলুহা, তোমার আতর ব্যস্ততা কিটা, এখন তো ঠিক কিছু ফল লাগবে। কইলা আমিরুল মুমিনিন, বোধা যুদ্ধ তোমার হাতটা শহীদ হয়ে গেছে। ওকে সুবহানাল্লাহ, বোধার যুদ্ধ তোমার হাত শহীদ হয়ে গেছে। এবার বড় ত্যাগ যেটাতে তেন লুকাই রাখবার লাগে, যা ক্ষমতা আছিল দিলা। স্মরণ রাখবা যে সবসময় আদরা থেকে বড় হরি দেখতা বুঝলে, কাফির হলে দুর্ব্যবহার করছে, পাথর মারছে। বক্কার কাফির হলে নিষেধ করে দিল যে আপনি আর বক্কার ডুবতে পারছে না। বুঝিবিলে আজি একজন বড় হৃদয়বান মানুষ তার ছেলে আপনার কইলা যে তোমরা অস্ত্র সত্রে সজ্জিত হো, আর আমি মোহাম্মদের আশ্রয় দিব, আমরা কালে কাবার খাদ্য খাড়াই মর্তে তোয়াফ করবা। রসুল পাকে তোয়াফ করলা হলে আমি আপনার আশ্রয় দিলাম, যেহেতু কিছু আয় আমি মোকাবিলা করবো। কারণ এই সময় রসুল পাক বড় নিরাশ্রয়, হজরতে আবু তালিব আর উবাত হয়ে গেছে, আমরা রাজ হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রসুল পাক আমার বক্কার ডুবতে পারতে পৃথিবী আদি হইলে আমি আপনার আশ্রয় দিলাম, বস আপাতত আশ্রয় হইল চলল। বদরের যুদ্ধের দিন 70 জন কাফির মারা গেল, 70 জন বন্দি হইলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি হলো ভাই সাহেব সাইয়া হইল লাউ কালা বুতি মিন লাদি হাইয়াল ওয়া কাল্লাম বিহা উলা ইল্লাত লা তারাক্তুহু, যদি আইজ বুতি মিন লাদি জিন্দা থাকতা আর এই 70 জন কাফিরটাকে সুপারিশ করতা, আমি তার ইহসানের কারণে বুতি মিন লাদি মুসলমান হইছিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝিয়ে দিলে আদির খাতিরে ছাড়ি দিলাম। সুবহানাল্লাহ, এর লাগিলে সই যে কাফিরের ইহসান হইল, ইহসান দেখলে দুনিয়াত বদলা দেওয়ার চেষ্টা করে। এই ইহসান পরবরি যেটা আপনার গুডারগামে হুজুরে হয়েছিল, গুডারগামে হুজুরে হয়েছিল যে আপনার সাউল খান তো ইহসান পরবর মানুষ দেখছিল, বহু আগে যুগতার জীবনে কেউ কোনো ইহসান করছে এটা বলতাম। এটা হলো মানবীয় গুণের মাঝে সবচেয়ে বড় একটা গুণ। তাসাউফ লোকে যদি আর হকিকি ওলি আল্লাহর মুরিদ হইতে তার মুর্শিদের ইহসান হে বারবার ইয়াদ করতে হইব, কারণ ইহসানে মানুষের মাঝে মহব্বত পয়দা হয়। এর কারণে আল্লাহ আপনাদের যে বাবা ভোর লাগে দোয়াই কে দিছু, সবচেয়ে বেশি ইহসান দিছু করছিল সময় মতো ইয়াদ দিছু, রব্বির হওয়া কবার ইয়াদ হতে
বরসুর মধ্যে মহব্বত পয়দা হওয়ার কোন দুসরা সুরত নাই। এহসান আল্লাহর লোকে মহব্বত হইত, আল্লাহর এহসান ইয়াদ হচ্ছে, নবী পাকের এহসান নেই ইয়াদ হচ্ছে, আল্লাহ মহব্বত পয়দা হইত। এই কারণে যে মানুষের আর পশুর মধ্যে বেশ যে মানুষ বলে এহসান পর্বর, মানুষকে এহসান পর্বর নাই এ মানুষও নাই। হুজুরে আপনার ভাই বই আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হইল। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন, কইল বিবি আপনি দাবি করেন যে আপনি আমার বই, তাই কইলে ভাই তোমারে দেখি আমি বড় খুশি হইলাম, তুমি ছোট্ট আসলা তোমারে আমি কুলো লইছি, তাই কুলো লইতা আর কবিতা পড়িতাম, মুহাম্মদুল্লাহ লাইস মিন নসল আবি ওয়া উম্মি يا ربي ابقي اخي محمد يا ربي ابقي اخي محمد حتى له يا في الوا امرادا ثم له سيدا ومسودا يا ربي ابقي اخي محمد الله امر ভাই محمد কে দিন কো জিবি হলো আমি তোরে বালক দেখতাম সাই, যুবক দেখতাম সাই, সোমারাহু সৈয়দা তোরে সর্দার দেখতাম সাই, আজ তুই বড় হইস। আল্লাহ নবী জিজ্ঞাসা করো আপনার কাছে এমন কোন প্রমাণ আছে নি যে আপনি আমার বই? হযরতে সাহেবা কই যে ভাই তুমি যে সময় ছোট আসলা তোমারে আমি বিড়ি চুটাইয়া লইছিলাম, তুমি আমার বিড়িতে একটা খাবড় বসলা, এখন পর্যন্ত খাবড়ের চিহ্ন আমার ফিটির মাঝে আছে, পিঠ থেকে খাবড় সরাইয়া দেখাই হুজুরি বাদ সাল্লাল্লাহু সাল্লামের চক্কের ফাঁদি দিয়া দাড়ি মোবারক ভিজাইলাই। ছোটবেলার কথা মনে হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চাদর মোবারক খুলিয়া বিছাই দেন, কইল বইল আপনি চাদরের উপরে তুলি রাখা, যদি আপনি বক্ষে জয়ী মদিনার শরীফ তা হইতে আমি নিজে আপনার খেদমত করব। আর দেখা গেছে যে আমি আপনার সম্মানে বসাই দিই। হাজরিনে কেরাম সামি নেজাম রসুলে পাকর ছোটবেলার কথা বলো হইল। আরেকদিন মদিনা শরীফ একটা পুষ্করণীর খাদ্দাত রসুলে পাকে খাড়ো হইয়া খাদ্দিরা সাহাবায়ে কেরামে কইলিয়া রসুলাল্লাহ আইলো কি জিনিস দেখি আমরা খাদ্দিরা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার ছোটবেলার কথা বলো হইল, আমার আব্বা যখন সুখ হইয়া আমি মদিনা চাইছিলাম, এই পুকুরির মাঝে আমি আমার আব্বা জানে আমার সাঁতার শিখেছিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্কা শরীফ মদিনা শরীফ গেলা তার দাদার বাবুর বাড়ি, পুরি আইছে তার আব্বা জানোর উপর চইল আব্বা নামক জাকাত বিবি আমিনায় চিন্তা করলা, অসুস্থ হয়ে গেলা চিন্তা করলা যে আমার এই বাচ্চারে আমি কই রাখিয়া যাইব, কারণ এই বাচ্চা আমার পেটও যে সময় আসলো আমি অত লৌকিক বহুতটা দেখছি সব সময় দেখি আইলাম, চিন্তা করলাম যে এর জাগাত সুন্দরিয়া তুই গেলি হেফাজতে রইবা, আল্লাহ হেলা করে দিই। রসুল ইসলামর চেরা ভাই সাহিদার বিবি আমিনা কবিতা করে বারাক ফিক আল্লাহু মিন গুলামি يا ابن الذي بالعومة الحمامي
তোমার মাঝে আল্লাহ বরকত দেখো, তোমার হায়াতের মাঝে আল্লাহ বরকত দেখো। بارك فيك الله من غلامي يا ابن الذي من حوبة الحباب এ সম্ভ্রান্ত পরিবার ছেলে শেষে গিয়া বলি ইলসাহাবা উবসিরতু ফিল মানামি আমি যে খাব দেখছি, যদি আমি আমার খাব সহ্য হইয়া থাকে যে আমার বেটা কুল জাহানোর সমস্ত সৃষ্টির নবী হইবা। কোথায় তো গেল বিবি আমিনা, জিল্লা চলে দেখলা যে জনমানবহীন জায়গা, আর কেউ তো তার সুজ্ঞতাও গাইবার নাই। জিল্লা তহলের আওয়াজ শোনা গেল, তামকিল ফাতাতুল বাররাতিল আমিনা জাতুল জামালে ইফতির রাসিনা, তামকিল ফাতাতুল বাররাতিল আমিনা জাতুল জামালে ইফতির রাসিনা, জৌজাতু আব্দুল্লাহ ওয়াল করিনা উম্মু নবিয়্যিল্লাহ বিস-সাকিনা সারত লানা হযরতিহা রহিনা। দুনিয়ার মাঝে বহুত পবিত্র চরিত্রের অধিকারী মহিলা আমিনা এখান দিতে জানই না যে তার বেটা মদিনার মেম্বরের মালিক হইবা। উম্মে আমনে হযরতে আম্মি আমিনার দাসী উম্মে আমনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া মক্কা শরীফ গেলা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা বলইলা আল্লাহর নবী ফরমাইতা উম্মে আমল উম্মি বাদা উম্মি, উম্মে আমল আমার বার জগত বাহ গো সুবহানাল্লাহ। হযরতে আবু তালিবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া হল্লা উফাত হই গেল। হযরতে আবু তালিবের বিবি ফাতেমা বিনতে আসদে বড় মায়া হল্লা, যেদিন ফাতেমা বিনতে আসদের বউ হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়া কবর কুড়াত লাগি গেলা। কবর কুড়িয়া কবরের মাঝে কিছু সময় আরাম করবাইলা, এরপরে উঠিয়া হইলা যে আমার চাদরটা লইয়া যাও আমার শাশুড়ে দিয়া, এই চাদর দিয়া খাবর দিও। এক সাহাবিয়ে হইলা ইয়া রসুলাল্লাহ, আপনি এই মহিলার লাগি অতখান হল্লা, খেলুর লাগি তো অতখান হটসই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই আবু তালিবের উহদর ভরে আমার ভাও দুনিয়াতে নাই, আমার আমার শাশুড়ি যে পরিবার মায়া করছে তার দুনিয়াতে আমার অত আমি আমার শাশুর বদলা দিছি না, আজ সামান্য বদলা দিলাম হোক সুবহান। এই মানুষের মধ্যে সাত পরমরি তসুব এর কারণে বদলা কোনো যখন শিখে তো আস্তে আস্তে আল্লাহর এহসান তার খেয়াল আয়, মায়া চলে লাগে না, মায়া না বুঝলে মায়া লাগে না, এটা উচিত দিয়ে লাগে বাজ্যে বাজ্যে মায়া করে কত হলে মায়া করে কেউ ইস্তেমাল করবার লাগে মায়া করে, টয়লেটের টয়লেট পেপার নিতে পারছে মায়া করে হরে না দিয়া তয়ে ভালো ফুকের তো হলে খালো তো হয় আর বাদে ভালো খালো ইটা হরিও না দিও দে টয়লেট পেপার ফুকটে তুই দেবি খালো তাকে বা আর বাদে ভালোই না দি ইটাও মায়া আছে আজকাল উঠেও বুঝি বাপরে কি করে রেখে ইস্তেমাল হচ্ছে ও বাসুরে ওই মায়া বলা এক মাস্টরে ছাত্ররে দিছে কয়টা দিয়ালে ছাত্ররে দিয়া বা মিটিছে মিটিয়াল মাল হচ্ছে মানে কত মায়া করে দেখছো না দি ওই আমারও শক্তি তাহলে দেখাই দিলা বলে মায়া দিলা হলো আরো দুজনের লোক হইয়া হতো গিয়া বাচ্চিরা চিরজনে একজনে কইতে না বাচ্চা কিতা লাগে আমার দল সবার লাইবার দোয়া হলেই যাবো
আরো সব দিয়ে আসলে কিটা লাগে যাই না, তাই কইলে আমি যাই না এই বুদ্ধি হুইচার এমন প্রশ্ন করবো আমার তৈলি আছে তাহলে আঠায় সারিব শিখাই দিই। বরবীর সাহেবের গেলা রে বাবা বাচ্চা তুমি কিটা লাগে জানা, বরবীর সাহেবে কইলে আমি সত্যি তাই বুজুর্গ মানুষ তার দোয়া লইব আল্লাহ আমার ভবিষ্যৎ উজালা করবা। কিন্তু দেখছি ওই বুজুর্গে যে ওটা দূর লাগে আসে বলে তুমি তো এইসব দূর লাগি লই লো দোয়া করি লো তুই এইসব আমাদের সোয়াল করতা তোমার সোয়াল লোক আর জবাব নেব তবে হুঁশিয়ার তা কি আমি তোমার কপাল লেখা দেখি আর কাফির আর বরবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি রে কইলা কইলা রে বাচ্চা আমি তোমার জেরা সাইয়ে দেখি আর তুমি বাগদাদর বিকবর খারাপ বাগদাদর বিকবর বইয়া কুশল আলি ভাই কদমি হাজা আলা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ তুমি বাগদাদর বিকবর বইয়া কুশল আলি আমি দেখি আর ইটা আহলে কষ আসো ও বরবীর সাহেবরা জিগাইলে যে আমাদের আল্লাহর অলি বুঝাইলা করছি বরবীর দশগীর রহমতুল্লাহ আলাইহি কইল আমার বয়স যখন 10 বছর আমি বক্তব্য দেইরা দেখলাম আমার লগইয়া ফিরিস্তা বল দেইরা সুবহান বক্তব্য গিয়া ঢুকিছি ফিরিস্তা বলে বাচ্চা ধরে কইরা দাও বাচ্চা তোমরা সরিয়া লাগা দেও আল্লাহর অলি মসজিদ ছসি বাচ্চা সুবহান আল্লাহর অলি মসজিদ ছসি বাচ্চা তোমরা লাগা দেও বরবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি কইল আলাল হুসাইনি ওয়াল ওয়াজদাদ কাবি ওয়া আকদাবি আলা উলুখির রিজালি আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা গৌরব করি কইল আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা নিয়ামতের আলোচনা করব আলাল হুসাইনি ওয়াল ওয়াজদাদ কাবি ওয়া আকদাবি আলা উলুখির রিজালি আল্লাহর ওলি হলে কোনো কোনো সময় তাহলে আল্লাহ যে নিয়ামত দিছে বাধ্য ইয়া হওয়া লাগে হবে সুবহানাল্লাহ রসুল মাকে তার মিলাদ বয়ান করছে এটা তার লাগি ফরজ আছে হবে সুবহানাল্লাহ আমি আর এ ব্যাপারে আলোচনা করতে চাই না কিন্তু নির্ভরযোগ্য কিতাব হাদিসের ব্যাখ্যার কিতাবে আছে রসুল মাক তার জন্মের ইতিহাস বর্ণনা করেছেন তিনি বয়ান করেছেন এজন্যই রসুল পাকের জন্য ফরজ ছিল সেটা এজন্যই তিনি বর্ণনা করেছেন আল্লাহ নিয়ামত কোনো কোনো সময় বর্ণনা করতে হয় এরার কোনো দিন ফখর দিল হইতে নাই রসুল পাকে অনেকটা বয়ান করে বলছেন লা ফখরা দেওয়ার কোনো ফখর নাই আল্লাহ নিয়ামত যাই হোক তো মানুষ আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান হল নিয়ামতের একটা নিয়ামতের একটা বুড়া সাইড আছে আল্লাহর নবী ফরমান দিয়ে বাতালে মাকবুলুন ফিয়া আকসারুন নাস অধিকাংশ মানুষ নিয়ামত হইয়া দুকার মাঝে পড়ে যাবে তাদের মধ্যে দুইটা নিয়ামত একটা হইল সুস্থতা একটা হইল অবসর সময় এই দুই নিয়ামত মানুষের লাগে বলিও এর কারণে আল্লাহ যত নিয়ামত দেন এই নিয়ামত হইয়া আখেরি একদিন আপনা খোদা খো দেখা
আরে আকিল্লাও গাফিল তুজে মিটি বিছুরাই কি আখেরি একদিন আপনা খোদা খো দেখালাই মোহব্বত ইশকিলা হাসিল কে জিসকো ছুট জানাই গগা দে গয়ে তুমকো তুমকো কেউ দোয়াগাই কুত্তারে মায়া করলাম গুরদর বেলাইলাম সত্যও করলাম গ্রুপ মারে গেল গিয়ে এর মধ্যে তো আর কোনো জিনিসে আমার আর খাইয়া রাখতে পারল না একটা মানুষ কুড়ে করতে গিয়ে তার লাশ লইয়া যাইবা বাচ্চার মতো যাইব আর হতো রাজপ্রাসাদ থেকে একজন মানুষ আশা মিলিয়া মারিয়া যাইব এর লাগে আল্লাহ আমরা যে উদ্ধার খরইয়া যাই আগুইয়া যাই হিরিস্তা খরইয়া যারা যায় নেরা কইল বাজা তারাক কি তারাক কে গেছে আর হিরিস্তা বলে আগে হইয়া যায় হইল বাজা কদ্দাবাত বাজা কদ্দাবাত এর কিতাবটাই লাগবে লুইয়া যাই না একটা মিছিল যা আর রহমান রহিম আল্লাহ তার বন্দার বাসাইরা কবর রাখি দিছেন দহন করি লইছেন আমরা সঙ্গী ফিরিস্ত হলে হইল আল্লাহ আমরার দায়িত্ব শেষ হয়ে গেছে এখন আমরা আর কি করতাম আল্লাহ হইল ফিরিস্ত হল তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে তোমরা আমার বন্দন কবর কিনারার তাকিয়ে তোমরা আমার বন্দন লাগিব ফিরত দোয়া করতে আমার বদ্দাল লাগি মুখ বিরত দোয়া করতো না আল্লাহ দয়া মায়া যখন বুঝিয়েছে আল্লাহ লোকে তো খালি মহব্বত মানবো এর কারণে আজকালে মহব্বত মহব্বত হচ্ছে এটা হাদিস আছে না নি যে কোনো মানুষের যদি আল্লাহর আসছে মহব্বত হচ্ছে ওটাও জ্বালাইয়া দিলে গিয়ে তার কারণ মহব্বত মানুষে জানলে মানুষের মহব্বত লাগে মানুষের থেকে হজরত সাহেব কেবলা যে দোয়া করতা দুয়ার মাঝে তোর মুতাল্লিকিন লাগে যে মহব্বত কইতা যে আল্লাহ আমার রোয়ালি জিসমালি আওলা যে তোমার হাওলা করিয়া গেল একজন মানুষে যে দুনিয়ার থেকে ইচ্ছে বড় আল্লাহর হাওলা করিয়া বিবি আমিনা রাদি আল্লাহ তাআলার হাই তার বাচ্চারে খার হওয়া করতে কইছিল বারাকা ফিকাল্লাহু মিন গুলামি ইয়া ইবনাল্লাযী বিল হাওয়াতিল হামামি লাজা বিয়াউলিল মালিকিল আল্লামি ফুহুই লাগাদা চাদ্দার বেবি সিয়ামি বিবি হালিমা আইয়া কইলা সক্ষে সুদের রোগটুলার মাঝে ঘুরাই গেলা যে আল্লাহ নবীরে গিয়া ভাইলা বোয়া জিগাইলাম বলে বেটা মোহাম্মদ তোমার কেটা হয়েছে কইলা গো বা আমার দুইজন মানুষ আইয়া ধরি আছি ধরি উঠাইলা আর আমার মুখটা সিরিয়া মুখটাকে বার করলাম বার করিয়া একটা জিনিস দুই আর একটা গেছে সিলাই করিয়া বিবি আমিরে কইলা আর রিও কইলা হালিমা কইলা সাদিয়া দিল দিলা নাই এর কুজাও নাই এটা তো জিল্লা তোর আসল ইচ্ছে পারে আল্লাহ নবীয়ে জবাব দে ইয়ারা দুইজন আমি সিলছি একজন জিব্রাইল আলাইহিসসালাম আর একজন মিকাইল আলাইহিসসালাম দুইজনে আমারে ওজন করছেন এক পাল্লা তামারে উঠাইছেন আর এক পাল্লা তামারও বছর দশ জন মানুষের উঠাইছেন আমার ওজন বেশি হয়েছে এক পাল্লা তামারে উঠাইছেন একশো আবার অন্য পাল্লা একশো জন উঠাইছেন আমার ওজন বেশি হয়েছে এক পাল্লা তোমারে উঠাইছিল আমারও বছর একশো জন উঠাইছিল আমারও জন বেশি হয়েছে এরপরে দুইজনে মালা আলোচনা করছেন মোহাম্মদের আর ওজন করিয়া লাভ নাই কুলু মন্ত্রে যদি এক পাল্লা জুটাও আর নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি এক পাল্লা জুটাও নবী মোহাম্মদুর রসুল্লাহ ওজন বেশি হইব এই সময় রসুলি বাংলার দুগ্ধ বিশ্ব এই সময় বিবি হালিমা যে সময় হুজুরে বাদশাহ ইসলামের লইয়া রওনা হয়েছেন ভুবন দেবতার মূর্তির সামনে আইয়া সন্ধ্যা করবার কিয়াল করেন লগে লগে ভুবন দেবতার মূর্তি মোহাম্মদুর শিশু মোহাম্মদুর রসুল্লাহরে সন্ধ্যা করিলাই চিন্তা করলাই বাচ্চাটারে লইয়া আর মূর্তির সামনে যাইতাম না
আল্লাহর গোত্র আফরিনে হজরে আসরদুল খাদ্দাত গেছেন, হজরে আসরদ চুবা হওয়াইতে ইরাদা করছেন, হজরে আসরদ খালা কাবার দেওয়াল থেকে নিজে বাইর হইয়া ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা আনোয়ারের মাঝে চুবা খাওয়ার মুহূর্তে যে বুঝা যায় সারা দুনিয়া মানুষ হজরে আসরদ লাগি দেওয়ালা আর হজরে আসরদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ালা মূল্যবান জায়গা হইল রসুল পাকের বদল মোবারক লগে যে বাকি লাগছে সুবহানাল্লাহ।